আমাদের উদ্বোধন করলেন, এরকম এত ভালো জায়গায় ক্লাব গেছে এবং ইউনেস্কো হেরিটেজ সম্মানও পেয়েছে, কি বলবেন? এবং আজকে এত প্রশাসনিক মানুষজন ছিলেন, কি বলবেন, কেমন লাগছে, কি বলবেন? আমি এই ক্লাবের সভাপতি সাগরদেব চক্রবর্তী বলছি। এটা খুবই আনন্দের, হ্যাঁ গর্বের, যে এই সিঙ্গুর ব্লকে এত পুজোর মধ্যে আমাদের বেছে নিয়েছেন প্রশাসন বা আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম বাবু। তো সেই জায়গায় আমরা খুব গর্ববোধ করছি। প্লাস আজকে যে লোকজন এসেছিল, এসপি বলুন, অ্যাডিশনাল এসপি, আমাদের বিডিও সাহেব, মন্ত্রী সাহেব, আমাদের ওসি সাহেব, তারপর হচ্ছে জোনাল বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, তারপর জেলা পরিষদের মেম্বার এবং আমাদের পঞ্চায়েতের উপপ্রধান, সিঙ্গুর ব্লকের সভাপতি, সবাই উপস্থিত ছিলেন। এটা খুবই ভালো লেগেছে, এটা খুব গর্বের ব্যাপার। এবং আমাদের এখান থেকে ভার্চুয়ালি ওপেন করলো, এটাও খুব গর্বের ব্যাপার, খুবই ভালো লেগেছে। ক্লাব কত বছর এতে পদার্পণ করলো, পুজো কত বছর? 15 বছর। 15 বছরের মধ্যে এই যে এত বড় সাফল্য, কি বলবেন? সাফল্যটা তো সবসময় ভালো লাগে, খারাপ তো কারো লাগে না, কিন্তু সাফল্য ক্লাবের সকল মেম্বার, আমরা এই পুজোটা করি, কোনো চাঁদা ফাঁদা না তুলে মেম্বার ডোনেশন কিছু বিজ্ঞাপন পাই, এবং প্রত্যেকটা মেম্বার তার শেষটুকু দেওয়ার চেষ্টা করে, যতটুকু তার ক্ষমতার বাইরে গিয়েও ডোনেশনটা করে, যার ফলে আমরা পুজোটা এত বড় করতে পারি। এখনো প্রায় প্যান্ডেলের কাজ অর্ধেক হয়ে রয়েছে, এখনো প্রায় অনেকটাই বাকি কাজ, কি বলবো, কতদিন কি হবে? আমাদের ঠাকুরান্তে যাওয়া করেছিল ওই মঙ্গলবার, হঠাৎ এরকম খবর হয়, বিডিও সাহেব রিকোয়েস্ট করবো যে ঠাকুরটা লাগবে। আমরা বৃহস্পতিবার শুক্রবার সকালে বলেছি, শুক্রবার রাত্রে ঠাকুরান্তে গেছি, শনিবার সন্ধ্যেবেলা ঠাকুর নিয়ে এসেছি আমরা কৃষ্ণনগর থেকে। প্রচণ্ড দুদিন প্রেশার গেছে আমাদের এই প্রোগ্রামটার জন্য, হঠাৎ প্রোগ্রাম বৃহস্পতিবার রাতে আমাদের জানিয়েছেন ওসি সাহেব, শুক্রবার থেকে শুরু হয়েছে, আজকেই কমপ্লিট হলো। এই 3 দিনে প্রচণ্ড আমাদের পরিশ্রম হয়েছে সকল মেম্বারদের, এবং সেটা সফলভাবে হয়েছে, এটা খুব আনন্দ। দাদা আপনার নাম পরিচয়? সাগর চক্রবর্তী, নসিপুর ডিস্ট্রিক্ট ক্লাব, আমি সভাপতি। ঠিক আছে।